Assalamualaikum, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারো আমি আজকে একটি ব্লগটি চলে আসছি বৈশাখী রান্নাঘরে। আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি কি রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি রান্না করব মাছ দিয়ে, টমেটো দিয়ে আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে আমি নতুনদের জন্য রান্নাটা শেয়ার করতেছি। আর এখন দেখেন আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি আলু দিয়ে, এই যে আমি আলু কেটে রেখেছি এগুলো দিয়ে আমি রান্না করব। আর এদিকে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা এগুলো আমি কেটে গুছিয়ে রেখেছি। গুছিয়ে রান্না করলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। আর এদিকে আমি মাছ নিয়েছি, আর এদিকে আমি টমেটো নিয়েছি। এই টমেটোগুলো আমার এবারের না, এগুলো সামনের বছরের টমেটো। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এগুলো আমি নামিয়েছি। আজকে কীভাবে রান্না করি সেটা দেখাবো। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ বলে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। আর এখন আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিব। আর দেখেন দেশি টমেটো ছিল, এগুলোর সাথে আমি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, হলুদ মরিচ দিয়ে এভাবে একটু সিদ্ধ করে আমি বক্সে রেখে দিই। আর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ, আর সাথে আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এড করে দিচ্ছি। ওই টমেটো তো আছে, তারপর আমি আরেকটু একটু দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আগে একবার খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। মাছটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিই। আর এখন আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি টমেটোটা দিয়ে দিব, দিয়ে আমি একটু ঝোল দিয়ে দিব। অল্প পানি দিব, কারণ বেশি পানি প্রয়োজন লাগবে না। ততক্ষণে পানিটা ফুটতে থাক, আর আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। এভাবে রান্না করে মাঝে মধ্যে খাই, কারণ এভাবে খেতে খুব ভালো লাগে আর আমার বাচ্চারা খুব পছন্দ করে, এই জন্য এভাবে রান্না করি টমেটো দিয়ে। আর এখন ঢাকনাটা দিয়ে দিলাম, এখন আমি ঢাকনাটা তুলে নিব। আর দেখেন আমার মাছগুলো কত সুন্দর রান্না হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিব। এই যে আমার মাছগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। এখন আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নিব। আমার সব ঠিক আছে আল্লাহর রহমতে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এখন আমি মাছগুলো ভেজে নিব, আলু দিয়ে যে মাছটা রান্না করবো এটা ভেজে নিব। আমি এগুলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলো ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো ভালোভাবে ভেজে এই কড়াইয়েতে আলুর সঙ্গে আমি মশলাটা চেপে নেবো।
সাথে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব অল্প একটু জিরার গুঁড়ো আমি দিয়ে দিব বেশি দিব না তারপর আমি একটু পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে এখন আমি ঢাকনাটা দিই আর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখন ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আমার মাছের তরকারি এটা দেখেন কালারটা কত সুন্দর আসছে আর যারা নতুন রান্না করেন তাদের জন্য এই ভিডিওটা দেখালাম যারা এখন এভাবে রান্না করে খান নাই একবার খেয়ে দেখবেন কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আমি শেয়ার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ